তারা নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে আওয়ামী লীগের পক্ষেই ভোটার আনা সম্ভব সেখানেও এক ধরনের একটা নিয়ন্ত্রণ আওয়ামী লীগ রাখবে এই যে মনোনয়নপত্র নেয়ার সংখ্যা আওয়ামী লীগ নেতাদের মধ্যে থেকেই বাড়ছে এর কারণটা হচ্ছে যে দলের মনোনয়ন গত 26 নভেম্বর যেদিন ঘোষণা করা হয় সেদিনই আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন 3000-এর বেশি মানে সবাইকে নিয়ে তিনি মত বিনিময় সভা করেছিলেন ঢাকায় গণভবনে সেখানে তিনি বলেছিলেন যে স্বতন্ত্র প্রার্থী হতে পারবে দল থেকে এবং সেটাতে কোনো মানে এই ধরনের একটা ইন্ডিকেশন মানে একটা নির্দেশনা যে কোনো বাধা দেওয়া হবে না তো সেইটা সেই পরামর্শটা সেই নির্দেশনাটা উৎসাহিত করছে আওয়ামী লীগ নেতাদের এর ফলে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা মনোনীত প্রার্থী তাদেরকেও একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে যেটা আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের এটাও একটা কৌশল যে 14 দলীয় জোটের শরিক বা মিত্ররা তারা বেশি আসন দাবি করতে পারে ফলে এই ধরনের একটা চাপ রাখা যাতে তারা বেশি আসন না দাবি করে মানে দাবি করার সুযোগটা না দেয়া 3 জন প্রতিমন্ত্রী সহ 71 জন সংসদ সদস্য এবার বাদ পড়েছেন মনোনয়ন পাননি তারাও বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটা বিষয়ে মানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল তার বক্তব্যে বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী হতে হলেও আওয়ামী লীগকে আওয়ামী লীগ সেটা ঠিক করে দেবে এরকম একটা বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগ সুনির্দিষ্ট করে দেবে যে মনোনীত প্রার্থীর বাইরে কে স্বতন্ত্র প্রার্থী হবে সেখানেও এক ধরনের একটা নিয়ন্ত্রণ আওয়ামী লীগ রাখবে যাতে একটা শৃঙ্খলা রাখা যায় কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের অনেকেই মনে করছেন যে তৃণমূলে এতে করে বিশৃঙ্খলা দেখা দিতে পারে জোটের শরিকদের ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সে কারণে আবার আওয়ামী লীগ ভাবছে যে একটা নিয়ন্ত্রণ রাখা ফলে তারা বলছে যে মনোনয়ন মানে মনোনয়নপত্র জমা হয়ে যাবে প্রত্যাহার হবে 17 ডিসেম্বর পর্যন্ত শেষ দিন এর মধ্যে কারা থাকে এর মধ্যে তারা বিষয়গুলো ঠিক করে নেবে এবং স্বতন্ত্র প্রার্থী কে থাকবে সেটাও নিয়ন্ত্রণ করবে তারা আর আওয়ামী লীগের দিক থেকে আরেকটা নির্দেশনা ছিল যে যারা সংসদ সদস্য বাদ পড়েছে তারা যেন নির্বাচন না করে সেটাও তাদের মধ্যে আলোচনায় আছে সে ধরনের ব্যবস্থা না কিন্তু তারা তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে করছেন ওবায়দুল কাদের যেটা বলেছেন ফ্রি স্টাইলে নির্বাচন হবে না ফলে একটা নিয়ন্ত্রণ থাকবে সেটা তারা বলছেন তারা আসলে তারা নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে তো একটা রাজনৈতিক দল হিসেবে সেখানে প্রথমত তাদের কৌশলটা ছিল যে স্বতন্ত্র প্রার্থী হলে পরে প্রতিদ্বন্দ্বিতাটা বাড়বে ভোটার আনার টার্গেটটা দেখা যাবে কারণ এখানে এইবার নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে আওয়ামী লীগের পক্ষেই ভোটার আনা সম্ভব এছাড়া জাতীয় পার্টির কিছু কিছু আসনে কিছু পকেট আসনে আছে আর অন্য দলগুলোর কিন্তু সেভাবে ভোটার আনার সক্ষমতা নেই ফলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যদি হয় তারাও ভোটার আনতে পারবে যেমন গাজীপুরে নির্বাচন হয়েছে মেয়র নির্বাচন যেটা হয়েছে তো এই বিষয়গুলো রয়েছে সেই লক্ষ্য থেকে তারা এই স্বতন্ত্র প্রার্থীর বিষয়টা বলেছে কিন্তু যখন এটা আবার শরিকদের মধ্যে নিজেদের মধ্যেই এক ধরনের আলোচনা আসছে যে এটা আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা তখন তারা এটার একটু কিছুটা মানে সীমিত করা যায় কিনা বা কিছুটা লাগাম টানা যায় কিনা অবশ্য তারা বলছে যে মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত তারা কোনো কিছু বলবে না প্রত্যাহারের সময় গিয়ে তারা বিষয়গুলোতে একটা সিদ্ধান্ত নেবে